All right, class 8, honeydew, tsunami, chapter number 2, part 2. Tilly Smith, a British schoolgirl, was able to save many lives when the tsunami struck Phuket beach in Thailand. So, Phuket is a very famous beach. If you have heard that, it will be famous in Thailand. Samudradhar. So, Tilly Smith was a British schoolgirl. She was তার নলেজ থেকে কিন্তু অনেকজনা প্রাণ বাঁচিয়েছিল কোথা থেকে কোন জায়গা থেকে ফুকেট বিচ ওয়ের থাইল্যান্ড দো শি হ্যাজ ওয়ান আ নাম্বার অফ অ্যাওয়ার্ডস হার পেরেন্টস হ্যাভ নট অ্যালাউড হার ডটার টু বি ইন্টারভিউড অন টেলিভিশন অ্যান্ড মেড ইন টু আ হিরোইন যদিও বিকজ অফ হার ম্যানি পিপলস লাইফ ওয়াজ সেভড কিন্তু মা বাবা তার টিভি ইন্টারভিউ সবের জন্য অ্যালাউ পারমিশন করে নাই যাতে মানে খুব বেশি পাবলিসিটি হয়ে যায় সেটা ওরা পছন্দ করে নাই Now, why do you think they took that decision? হতে পারে ইটস এ পার্সোনাল ম্যাটার অনেক কিছু অনেক রিজন হতে পারে অনেকজন পছন্দ করে না বেশি টিভিতে সব আসা Now, here is a story from Thailand. The Smith family from Southeast England was celebrating Christmas at a beach resort in Southern Thailand. So, this family, Smith family, তারা ক্রিসমাসে এসেছিল Southern Thailand এ কোথা থেকে এসেছিল Southeast England থেকে এরা ক্রিসমাস সেলিব্রেট করার জন্য এসেছিল Tilly Smith was a 10-year-old school girl. 10-year-old means near about class 4 student, class 4. Her sister was 7 years old. Their parents were Penny and Colin Smith. So, mother's and father's name, Penny or Colin Smith. It was 26th December 2004. Tamna jani Christmas 25th December pade, 26 tarikh, next day after the Christmas. Deadly tsunami waves were already on their way. Tsunami waves ra chole chole aschilo. They had been triggered by a massive earthquake off northern Sumatra earlier that morning. Ta sei dini sokal sokal mane bhor dike bolte pari amra northern Sumatra. Sumatra is a place Sri Lanka aspashe. Shekhan theke ekta underwater ekta earthquake hoyechilo. Massive mane bishal ekta high scale earthquake. তার জন্য এই ট্রিগার মানে কি যেমনি বন্দুকে ট্রিগার দাবাই দিয়ে বন্দুক গুলিটা গিয়ে চলে যায় ওই ম্যাসিভ আর্থকুইক থেকে ওই ওয়েভসগুলো তৈরি হতে লেগেছিল দ্য ওয়েভস ওয়ার দ্য ওয়াটার ওয়াজ সোয়েলিং অ্যান্ড কেপ্ট কামিং ইন পেনি স্মিথ রিমেম্বার তা জলটা মানে বেড়ে যাচ্ছে সোয়েলিং মিনস বেড়ে যাচ্ছে হাইটে বেড়ে যাচ্ছে আর চলে আসছে জল এসেই যাচ্ছে তো পেনি স্মিথ মনে পড়ল দ্য বিচ ওয়াজ গেটিং স্মলার অ্যান্ড স্মলার আই ডিন্ট নো হোয়াট ওয়াজ হ্যাপনিং দ্য বিচটা সমুদ্রের ধারটা ছোট হয়ে যাচ্ছে ছোট মানে জল ভরে যাচ্ছে তো যে ফাঁকা জায়গাটা সে তো ভর্তি হয়ে যাচ্ছে দেখছে সমুদ্রের ধারটা ছোট হয়ে যাচ্ছে আই ডিন্ট নো হোয়াট ওয়াজ হ্যাপনিং বুঝতে পারছিল না কি হচ্ছিল বাট টিলি স্মিথ সেন্স দ্যাট সামথিং ওয়াজ রং বুঝতে পারলো কিছু একটা গন্ডল চলছে হার মাইন্ড কেপ্ট গোয়িং ব্যাক টু আ জিওগ্রাফি লেসন শি হ্যাড টেকেন ইন ইংল্যান্ড জাস্ট টু উইকস বিফোর শি ফ্লিউ আউট টু থাইল্যান্ড উইথ আ ফ্যামিলি তা এখানে আসার দু সপ্তাহ আগে স্কুলে একটা লেসন পড়েছিল জিওগ্রাফিতে এই কিছু ব্যাপারে টিলি স দ্য সি স্লোলি রাইজ অ্যান্ড স্টার্ট টু ফোম বাবল অ্যান্ড ফর্ম ওয়ার্লপুলস তা টিলি দেখছে সমুদ্রের মধ্যে আস্তে আস্তে বাড়ছে জলটা ফেনা তৈরি হচ্ছে ধারে ধারে বাবল অ্যান্ড ফর্ম বাবল বুঝবুঝে কাটছে প্লাস ওয়ার্লপুলস মানে গোল গোল যেটা তৈরি হয় She remembered that she had seen this in class in a video of a tsunami that had hit the Hawaiian Islands in 1946. The school is nishchoy smart class. They are much more advanced. তাদেরকে দেখানো হয়েছিল হাওয়াইন আইল্যান্ডস ওখানে একটা সুনামি এসেছিল তার ভিডিওটা দেখিয়েছিল হার জিওগ্রাফি টিচার হ্যাড শোন হার ক্লাস দ্য ভিডিও অ্যান্ড টোল্ড দ্যাম দ্যাট সুনামিজ ক্যান বি কজড বাই আর্থকুয়েকস ভলক্যানোজ অ্যান্ড ল্যান্ডস্লাইডস এই তিনটে জিনিস কারণে কিন্তু সুনামি হতে পারে বেসিকলি হচ্ছে কি অনেকটা জল কিন্তু কেঁপে উঠছে স্টিল যদি আমরা একটা বালতিতে জল নিই এমনি আছে কিছুই হবে না কিন্তু যদি আমরা কিছু ফেলি তাহলে কিন্তু জলটা নড়তে লাগবে তাই না মুভমেন্ট ঢেউ তৈরি হতে লাগবে একটা পুকুরের মধ্যে একটা যদি পাথর ফেলি আমরা দেখবো ঢেউ তৈরি হতে লাগবে তা এগুলো কিন্তু বিশাল অনেক পরিমাণে হয় টিলি স্টার্টেড টু স্ক্রিম অ্যাট আ ফ্যামিলি টু গেট অফ দ্য বিচ তা টিলি তার ফ্যামিলি দিকে চিৎকার করতে লাগলো যে ভাই সব ধার থেকে চলে এসো শি টকড অ্যাবাউট অ্যান আর্থকুয়েক আন্ডার দ্য সি বলতে লাগলো জি সমুদ্র নিচে ভূমিকম্প এসছে
She got more and more hysterical. Hysterical माने देखा चाहिए तो कोई पासे. When you are hysterical, you shout, laugh or cry in a wild, excited way without any control over yourself. तो जब हमें this is a kind of mood. हमरा एक टा mood रे कथा बोल चाहिए. Hysterical is a mood. एक टा अवस्था. जब हम अरा खूब चित्कार चिचामिची करी बा हाँसी. किंतु एक क्षेत्र तो हाँसी टा होगे ना चित्कार चिचामिची होगे. ঠিক আছে চিৎকার চিচিমিচি হবে সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ মেন্টাল কন্ডিশন আমরা বলতে পারি বা মুড বলতে পারি সো সেড হার মাদার পানি মা তার নাম ছিল পেনি তাকে বলছে আই ডিডন্ট নো হোয়াট আ সুনামি ওয়াজ বাট সিইং মাই ডটার সো ফ্রাইটেন্ড আই থট সামথিং সিরিয়াস মাস্ট বি গোয়িং অন তা মা বলছে আমি বুঝতে পারছি না কি বলবো বা আমি কোনদিন শুনি নাই কিন্তু আমার মেয়েকে এত ভয়াবহ মানে সে এত ভয় খেয়ে গেছে তাকে দেখে আমি এটুকু শিওর ছিলাম যে হ্যাঁ কিছু একটা গন্ডগোল একটা ব্যাপার চলছে টিলিজ পেরেন্টস টুক হার অ্যান্ড হার সিস্টার অ্যাওয়ে ফ্রম দ্য বিচ টু দ্য সুইমিং পুল অ্যাট দ্য হোটেল তা টিলি প্যারেন্টস তাকে আর তার বোনকে নিয়ে সুইমিং পুলে হোটেলের মধ্যে সুইমিং পুল ছিল সেখানে চলে গেল আর নাম্বার অফ আদার ট্যুরিস্ট অলসো লেফট দ্য বিচ উইথ দ্যাম আর অনেকজন হয় না অনেক চিৎকার চিৎকার এই কিলো কিলো আচ্ছা 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 ভাই তারাও সঙ্গে সঙ্গে চলে গেল দেন ইট ওয়াজ অ্যাজ ইফ দ্য এন্টায়ার সি হ্যাড কাম আউট আফটার দ্যাম তারপরে এমন মনে হয় যে গোটা সমুদ্র তাদের পিছনে চলে আসছে আই ওয়াজ স্ক্রিমিং রান চিৎকার করছেন ছোট দ্য ফ্যামিলি টুক রেফিউজ ইন দ্য থার্ড ফ্লোর অফ দ্য হোটেল থার্ড ফ্লোর মানে চারতলা গ্রাউন্ড ফ্লোর হচ্ছে একতলা ফার্স্ট ফ্লোর দোতলা ঠিক আছে থার্ড ফ্লোর মানে চারতলা ওখানে গিয়ে শরণ নিল দ্য বিল্ডিং উইথস্টুড দ্য সার্জ অফ থ্রি সুনামি ওয়েভস সার্জ মানে ধাক্কা আঘাত তিনটে বড় বড় ঢেউটাকে সহ্য করে নিল বিল্ডিংটা নিশ্চয়ই পাকা বিল্ডিং ইফ দে হ্যাড স্টেড অন দ্য বিচ দে উড নট হ্যাভ বিন অ্যালাইভ তারা যদি সমুদ্রের ধারে থাকতো নিশ্চয়ই তারা বাঁচত না দ্য স্মিথস লেটার মেট আদার ট্যুরিস্ট হু হ্যাড লস্ট এন্টায়ার ফ্যামিলিস তারপরে কিছু টুরিস্ট সঙ্গে পরে দেখা হলো যাদের পুরোপুরো ফ্যামিলি কেন বিচে তো জেনারেলি কী হয় গোটা ফ্যামিলি নিয়ে সব যাওয়া হয় ফ্যামিলি নিয়ে আনন্দ করা হয় তাই না থ্যাংকস টু টিলি অ্যান্ড হার জিওগ্রাফি লেসন They had been forewarned. Forewarned means agathek information. Tara pe geche. Tilly went back to her school in England and told her classmates her terrifying tale. Ta jokhon fire gelo, she tar classmates class e bondhuderke ei je bhoyankor byapar ta take taderke bollo. Amra next part ta ektu jabo. Part 3. Look carefully at the picture of the boy and his dog and try to describe the things that you see. Using just words and phrases, either the teacher or one of the students can write down the words and phrases on the blackboard. This is how you can start. Chobita dekhe, calm, mane shanto, blue sea, neel, samudro, ruined huts, barbad hoye geche, hutta de je bhanga phuto pore ache, dekhte pacche ekta bas tas gulo beriye ache. Jai hok, this is just for discussion. Amra egiye jabo. Before the giant wave slammed into the coast in India and Sri Lanka, wild and domestic animals seemed to know what was about to happen. The A mane tsunami waves asar age kintu wild animals or domestic animals glo amon mone seemed mane mone hawa. Ki tara kichu ekta bujhte parchilo. They fled to safety. The ei je animals glo surakkhito jaygay palate laglo. Kara wild animals and domestic animals. According to eyewitness accounts, Elephants screamed and ran for higher grounds. Dogs refused to go outdoors. Flamingos abandoned their low-lying breeding areas. And zoo animals rushed into their shelters and could not be noticed and could not be enticed to come back out. Tal ki bolche? Eyewitness accounts mane? Aankho dekhi jeta bole. Chokhe dekha. Accounts mane? Jara chokhe dekheche tader je kotha shune. Ki bolche? Ji hatira jor jor chitkar korche ebong তারা উঁচু জায়গায় চলে যাচ্ছিল কুকুররা বাইরে বেরোচ্ছিল না বাড়ি থেকে ফ্ল্যামিঙ্গোস সমুদ্র ধারে পাখি থাকে সাদা সাদা তারা তাদের নিচু জায়গায় যে বাসাগুলো ছিল সেই বাস ওখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় চলে গেছে যে চিড়িয়াখানায় জীবজন্তু ছিল তারা তাদের বাসার মধ্যে ঢুকে গেছে খাঁচা টাচা যা ছিল তাদের মধ্যে ঢুকেছে অ্যান্ড কুড নট বি এন্টায়ার্স টু কাম ব্যাক আউট এন্টায়ার্স মানে কোনোভাবে লোভ দেখিয়ে এনে খাবি আয় কোনোভাবেই তাদেরকে বার করা যাচ্ছিল না ঠিক আছে বিকজ They must have had sensed the danger.
मैनी पीपल बिलीव दैट एनिमल्स पोजेस अ सिक्स्थ सेंस एंड नो व्हेन द अर्थ इज गोइंग टू शेक तो अनेक जन भावे যদি এটা পুরো শিওর নয় যে অ্যানিমালসটা কিন্তু তাদের একটা সিক্সথ সেন্স থাকে যারা এই সব ওরা সেন্স করতে পারে আগে থেকে যে পৃথিবী শেক করছে বা ভূমিকম্প আসবে সাম এক্সপার্টস বিলিভ দ্যাট অ্যানিমালস মোর অ্যাকিউট হিয়ারিং হেল্পস দেম টু হিয়ার অর ফিল দ্য আর্থস ভাইব্রেশন তো আমরা জানি বেশিরভাগ অ্যানিমালসের তাদের অ্যাকিউট মানে খুব তীব্র ক্ষমতা থাকে মানে আওয়াজ শোনা তা এর জন্যই তারা এই ভাইব্রেশনসগুলো বুঝতে পেরে যায় আগাম They can sense an approaching disaster along long before humans realize what's going on. Tara onek age manusher bojhar onek age kintu tara ei byapar ta sense korte pare. We cannot be sure whether animals have a sixth sense or not, but the fact is that the giant waves that rolled through the Indian Ocean killed more than 150,000 people in a dozen countries, but not many animals have been reported dead. Ta বলছে আমরা শিওর নাই তাদের সিক্স সেন্স আছে কি না কিন্তু একটা ফ্যাক্ট মানে একটা বাস্তব কথা আছে যে এই যে জায়ান্ট ওয়েভস মানে সুনামি ওয়েভসগুলো ইন্ডিয়ান ওশনে ধারে ধারে অনেকগুলো যে কান্ট্রি ছিল দেশ ছিল শ্রীলঙ্কা ইন্ডিয়া থাইল্যান্ড আরও সব আছে 1.5 লাখ থেকে বেশি কিন্তু লোক মারা গেছিল 1.5 লাখ থেকে বেশি কিন্তু খুব বেশি জীবজন্তু মারা যাওয়ার খবর নেই এক্সেপ্ট স্মল অ্যানিমালস কেকড়া ফেকড়া সাপটাপকে ধরবে অত ধরবে না বড় জানো গরু মোষ ছাগল বা ওয়াইল্ড অ্যানিমালস অলং কেন নিশ্চয়ই মরে গেলে তাদের তো বডিসগুলো পড়ে পড়ে ভেসে উঠবে বা মাটির উপর থাকবে দেখতে পারবে লোকেরা অলং ইন্ডিয়াস কডালোর কোস্ট সমুদ্র ধারে নাম একটা সাউথে ওয়ের থাউজেন্ডস অফ পিপল পেরিশড পেরিশ মানে একদম ধুয়ে মুছে চলে গেছে বাফেলোস গোটস অ্যান্ড ডগস ওয়ার ফাউন্ড আনহার্মড ওখানে মোষ কুকুর ছাগল এবং কুকুর ওদের কোনো ক্ষতিই হয় না The Yala National Park in Sri Lanka is home to a variety of animals, including elephants, leopards, and 130 species of birds. The Sri Lanka is a national park, Yala National Park, onek dhoroner jib jontu ache. 60 visitors were washed away from the Patanangala beach inside the park. To national park e bhitore beach ache, mane somuddro dhari ache nischoy. To shekhane Patanangala je beach ta ache, shekhante 60 jon visitor kintu tsunami wave se chole geche. But নো অ্যানিমাল কার্কাসেস ওয়ার ফাউন্ড কার্কাসেস মানে মরে যাওয়ার পর যে বডিটা থাকে বা কঙ্কালটা থাকে সেটা বলে কার্কাস এক্সেপ্ট ফর টু ওয়াটার বাফেলোস শুধু দুটো জলহস্তি যেটা বলি আমরা ঠিক আছে ওই দুটোই শুধু পাওয়া গেছিল বডি অ্যাবাউট অ্যান আওয়ার বিফোর দ্য সুনামি হিট পিপল অ্যাট ইয়ালা ন্যাশনাল পার্ক হ্যাড অবজার্ভ থ্রি এলিফেন্টস রানিং অ্যাওয়ে ফ্রম দ্য পাটানাঙ্গলা বিচ তা মোটামুটি এক ঘন্টা আগে কিন্তু তার লোকেরা দেখতে পাচ্ছিল যে তিনটা হাতি ছুটে ছুটে ওই পাটানা বিচ থেকে ছুটে অন্যদিকে যাচ্ছে আর শ্রীলঙ্কান জেন্টলম্যান হু লিভস অন দ্য কোস্ট নিয়ার গ্যালি সেড হিজ টু ডগস উড নট গো ফর দ্য ডেইলি রান অন দ্য বিচ তা বিচে সমুদ্র ধারে কুকুরকে ছোটাতে বা বেড়াতে নিয়ে যাচ্ছে ইভিনিং ওয়াক মর্নিং ওয়াক হতে পারে তারা কোনো মতেই বেরোচ্ছে না টানছে যাচ্ছে না দে আর ইউজুয়ালি এক্সাইটেড টু গো অন দিস আউটিং বেশিরভাগ কি শান্ত কি দে আর ভেরি অ্যানিমালস আর ভেরি এক্সাইটেড কুকুরটা তো বাইরে নিকলে মানে সেই ন্যাচ ফ্যাচ নড়িয়ে পড়ি একদম মানে ছুটবে আমাদের আগে কিন্তু তারা ছুটবে সেই মানে দড়ি টানবে কিন্তু ইন দিস কেস দিস ডিডন্ট হ্যাপেন বাট অন দ্যাট ডে দে রিফিউজ টু গো অ্যান্ড মোস্ট প্রবাবলি সেভড হিজ লাইফ তো এই যে শ্রীলঙ্কার জেন্টলম্যান কুকুরদের জন্য তার জীবনটা কিন্তু বেঁচে গেল হয়তো কুকুররা বেঁচে যেত কুকুররা কিন্তু সুইমিং করতে পারে জানিস তো হ্যাঁ দেখেছি আমি অল রাইট সো টু থিংস আগে এখন একটা যেটা করবি সেটা হচ্ছে পার্ট টু এর কম্প্রিহেনশন চেক আছে এইটা এখন করো তারপরে দেখছি আর হ্যাঁ বাকিটাও করে নেবে কিন্তু অ্যাট প্রেজেন্ট ইউ উইল ডু দ্য ফার্স্ট কম্প্রিহেন সেকেন্ড কম্প্রিহেনশন চেক